This video was made for entertainment purpose only. Nothing more, nothing less. বেশি করে জাল দিছ না সব কটা মরিচ কাটা দেছ না এটাকে কি মরিচ বলে তো পারেন মামা যত তো পারেন তত পরিমাণে জাল দিবেন আজকে জক থেকে পানি বেরোচ্ছে তো জাল কেন আজ আমি এবং আমার বন্ধু মেয়েদের ইমপ্রেস করার জন্য নিজেদের লিমিটের বাইরে গিয়ে কিছু করা ট্রাই করলাম এরপর যেটা হলো সেটার জন্য আমি এবং আমার বন্ধু মোটেই প্রস্তুত ছিলাম না জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি করে জাল দিছ না সব কটা মরিচ কাটা দেছ না আরো তো এখান থেকে শুকনো মরিচ দেছো তাই না এটা কি কি মরিচ এটাকে কি মরিচ বলে বোম্বাই মরিচ বোম্বাই শাবাশ দুটো দুটো কাটছেন না দুটো আরো বেশি পরিমাণে জাল দিবেন যত যত বেশি পরিমাণে জাল দিতে পারেন আমার ফ্রেন্ড খাবে আর আমি তোমাকে সাপোর্ট করব যত পারেন মামা যত পারেন তত পরিমাণে জাল দিবেন আজকে আর আমি আজকে সেটা খাবো দেখে নিও টক দিলাম কিন্তু অবশ্যই কেন না টক খাবো খাবি না অবশ্যই অবশ্যই আমরা খাবো দিছেন এটা কি আপনার বেস্ট এটাই কি আপনার বেস্ট আচ্ছা আমরা আগে এক প্লেট খেয়ে দেখি ওকে থ্যাংক ইউ আগে এক প্লেট খেয়ে দেখি ওকে রে দোস্ত খা আরে খা বেটা খা টেস্ট কর কেমন ঝাল আমি কে দেখি একটা ওকে আমি খাচ্ছি কি জাল দিছেন একটু তো জাল লাগতেছে না আমি একটা খাই এটা মরিচ দেখা যাচ্ছে না ভালো ভাই আমি শেষ কি জাল দেয়নি কেমন জাল পাচ্ছি না দেখা যাচ্ছে আমার ফ্রেন্ড অলরেডি উইকেট আউট খাবি আমি খাই ও মাই গড ওটা কি তোর ফিলিংসটা কি অনেক জাল অনেক জীবনে পাস এটা জাল খেলাম কি যে কইস রুকো যারা সবর করো আপকে দেখ পারি কি যে মামা জাল দিছে তুই চোখ থেকে পানি বেরোচ্ছে জাল কেন দশ টাকা দাও বেস্ট তোমার বেস্টটা দাও আপনার বেস্ট এটাই কি আপনার বেস্ট অনেক বেশ জাল লাগছে এবার ভালো লাগতেছে এখন ভালো লাগতেছে আইসক্রিম খেয়ে লাইফ সেভার আমরা অনেক বেশি পরিমাণে চুলপাকনামো করে ফেলছিলাম বুঝছেন ওখান থেকে ইচ্ছা মতো মরিচের ঝাল মানে মরিচ আর ফুসকা মজা লাগতেছে আইটু আইটু দাও আইটু দাও ফুসকা খামলো ভাবতেছেন ওই চান না পারতেছি না সীমান্ত আর খাইস না মেয়েদের ইমপ্রেস করার জন্য তুই আজকে এইরকম পরিমাণে ঝাল জিনিস খাচ্ছিস কাজটা ঠিক করলি না সো বেসিক্যালি আমরা একটু বেশি ভাব ধরতে গেছিলাম মেয়েদের সামনে আমরা একটু বেশি পরিমাণে ঝাল খেয়েছিলাম যদিও আমরা কেউ ঝাল লাভার না স্পাইস জিনিসটা আমাদের রক্তে নাই বাট মেয়েদের সামনে একটু বেশি ভাব ধরতে যে আমাদের অবস্থা খুবই কায়ল হয়ে গেছে আখের রস আইসক্রিম দিয়ে কোনো মতে আমাদের ঝালটাকে নিবারণ করছি আর এখন আমাদের অবস্থা মোটামুটি একটু হট বাট কুল ওকে তো এখন আমাদের মেইন কথা হচ্ছে যে আপনারা কখনো
মেয়েদের সামনে স্পাইস জিনিস যদি আপনি টেস্ট না করতে পারেন বা কখনো করেননি বা তাহলে কখনো শো অফ করতে যাবেন না ওকে আপনি যদি স্পাইস লাভার না হন তাহলে কখনোই মেয়েদের সামনে শো অফ করার জন্য এই ঝাল জিনিসগুলো কখনোই 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 ট্রাই করবেন না তো যাই হোক আজ আমি বিদায় নিচ্ছি সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও স্টে হ্যাপি বি হেলদি উইথ আস তোর আসলে যে সিন বসছ না মা কেউ নাই হেডা ভাই জায়গাটা